আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে অগ্রিম ঈদ মোবারক। জিলহজ মাসের 10 তারিখে আমাদের পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর দু একটা দিন বাকি আছে। আমরা কোরবানির কিছু গুরুত্বপূর্ণ দু তিনটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সাথে ফরমাইছেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়াবাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের 37 নম্বর আয়াতে কথা বলছেন, আমি তোমাদের কুরবানির গোশত এবং রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত এবং গোশত কোনোটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। একটা জিনিস পৌঁছে, সেটা হলো তাকওয়া। তো তিনটি জিনিস আমরা এখান থেকে পাই, একটি হলো কোরবানি পশুর গোশত, আরেকটি হলো কোরবানি পশুর রক্ত। রক্ত এবং গোশতে গঠিত একটি পশু হয়, এই পশুর কোনোটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না বলে আল্লাহ তাআলা নিজেই স্বীকৃতি দিলেন। তো এখানে একটি জিনিস আমরা খুব যদি চিন্তা করে দেখি, যে দুটি জিনিস আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, সেই দুটি জিনিসকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমরা কাজ করে থাকি। যেমন একটা গরু যখন আমরা কিনতে চাই, কোরবানি পশু কিনতে চাই, একটা পশুর পিছনে আমরা 5-7 জন মানুষ সেই পশুর হাট থেকে কিনে নিয়ে আসি, এবং একটা পশু কেনার ক্ষেত্রে আমরা একটা পশু দেখি আনি না, বরঞ্চ 10-12টা পশু দেখি, একটা পশু ক্রয় করি। এবং একজন যদি একটা পশু কুরবানি করে, তবুও সেক্ষেত্রে একজন মানুষ সেই পশুটি কিনতে যায় না, 4-5 জন মানুষ কিনতে যায়। আর যদি 5-7টা অংশে ভাগে কোরবানি দেয়, সেক্ষেত্রে তো আরও বেশি মানুষ পশু ক্রয়ের হাটে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে যে দুটি জিনিস গোশত এবং রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, সেই দুটি জিনিসের সমন্বয়ে গঠিত পশুকে ক্রয় করার ক্ষেত্রে আমরা সবচেয়ে ভালোটা, সবচেয়ে আমাদের পছন্দের পশুটা আমরা ক্রয় করে নিয়ে আসি খুব ধুমধামে এবং খুব গুরুত্ব সহকারে। বাড়িতে নিয়ে এসে আমরা সবাইকে দেখাই, নিজেরা আনন্দ করি। অথচ আল্লাহ তাআলা বলছেন এই দুটি জিনিস আমার কাছে পৌঁছে না। তাহলে যেই জিনিসগুলো পৌঁছে না, ওইটার পিছনে আমরা খুব ধুমধাম, খুব আনন্দ উল্লাসের মধ্যে ব্যস্ত থাকি। আর যেই জিনিস আল্লাহ তাআলার কাছে পৌঁছে, সেটা হলো তাকওয়া, দিলের অবস্থা, দিলের হালত, দিলের নিয়ত। তো সেইটা আমরা কে কতটুকু শানদার করি, খুব ধার করি, সুন্দর করি, আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর জন্য সুন্দর ব্যবস্থাপনা করি, এটা আমাদের একটু ভাবার বিষয়। আমরা কেউই হয়তো খেয়াল করি না যে আমাদের দিলের তাকওয়াটা কোন হালতে আছে। যেই তাকওয়াটা আল্লাহ তাআলা কবুল করবেন, সেই তাকওয়া অনুযায়ী আমাদেরকে যাযায়ে খায়ের দান করবেন, সেটাকে আমরা অনেকটাই বেমালুম ভুলে যাই, সেটাকে সঠিক এবং সহি করার ক্ষেত্রে বেমালুম ভুলে থাকি। তো আল্লাহ তাআলাই ভালো জানেন কার দিলের হালত কেমন চলে। আমরা যেটা বলতে চাই, কোরআন থেকে যে জিনিসটা আমরা জানতে পারলাম, যে দুটি জিনিস আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, সেটার পিছনে আমরা অত সময় না দিয়ে, হ্যাঁ অবশ্যই সময় দিতে হবে, দেব, সুন্দরটাই দেব, সাথে সাথে যেই জিনিসটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে, তথা তাকওয়া, খোদাভীতি, নিয়ত, এটার পিছনে আমাদের একটু মেহনত করা দরকার, যেন এটা ইবাদতে রূপান্তরিত হয়, লোক দেখানো পরিস্থিতি তৈরি না হয়, লোকের বাহবা কুড়ানো না হয়, আল্লাহ তাআলার কাছে যেন এটা ইবাদত হিসাবে কবুল হয়। এবং কোরবানির যে উদ্দেশ্য, যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, সেটা যেন আমাদের সকলেরই নসিব হয়, এই চেষ্টা
আমাদের সকলের থাকা উচিত। আমরা যদি একটু ভাবি এবং এবং যদি একটু নিয়তকে সহি করার চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই তৌফিক দান করবেন। বেশি কথা বললে মনে রাখা কষ্ট, এজন্য এই ভিডিওতে শুধু এই তিনটি কথাই আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে সঠিকভাবে সহিভাবে আমলের তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।